হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আছি সৌভিক আর আপনারা দেখছেন ফিটনেস আনলিমিটেড। এই চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়ের উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আপনারা ডায়াবেটিস প্রতিরোধ করবেন এবং আপনাদের রক্তে কিভাবে সুগারটাকে নিয়ন্ত্রণে আনবেন সেই বিষয়ে আমরা ভিডিও বানাচ্ছি। বর্তমানে আমরা যে পরিমাণে ফাস্টফুড খাচ্ছি এবং খাওয়ার জন্য আমাদের যে ডায়াবেটিস হচ্ছে, আমরা কিন্তু এক্সারসাইজ করছি না, আমরা শুধু ফাস্টফুডগুলোকে খাচ্ছি এবং তার জন্য যে এক্সারসাইজ করতে হয় সেগুলো কিন্তু আমরা করছি না। তার জন্য ডায়াবেটিস হওয়ার জন্য এখন কোনো বয়সের প্রয়োজন হচ্ছে না, এখন বেশিরভাগ শিশুদেরও কিন্তু ডায়াবেটিস হচ্ছে। তো আমি আজকে খুব গুরুত্বপূর্ণ 5টি এক্সারসাইজ দেখাবো, এই এক্সারসাইজ আপনারা প্রতিদিন অবশ্যই করবেন, তাহলে ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারেন। তো আপনারা ভিডিও বন্ধুরা, খাওয়ার প্রথমে পা লম্বা করে দিয়ে এইভাবে বিছানায় বসবে, তারপরে বাম পাটিকে এরকমভাবে ভাঁজ করবে। তারপর আবার পূর্বের স্থানে ফিরে আসবে। এবার দুই নম্বর এক্সারসাইজ হলো যোগ মুদ্রা। যোগ মুদ্রা এটি হলো পদ্মাসনের মতো, প্রথমে বসবেন ঠিক এইভাবে, বসবেন পদ্মাসনের মতো, বসে হাত দুটিকে পেটে দেবেন, কল পেটে যেখানে দেবেন দিয়ে আস্তে আস্তে করে নিচু হয়ে যাবে। এইভাবে অন্তত 30 সেকেন্ড কিংবা 1 মিনিট থাকবে। তো বন্ধুরা, নেক্সট এক্সারসাইজ ত্রিকোণাসন। ত্রিকোণাসন করবেন, প্রথমে পা দুটোকে এইভাবে ফাঁক করবেন, বাঁ হাত থেকে উপরে তুলবেন, কানের সাথে লাগাবেন, ডান হাত দিয়ে গোড়ালি দিকে টাচ করবেন। দুই হাত নিচে নামাবেন, ডান হাতটা কানের সাথে লাগাবেন, লাগিয়ে আবার এক্সারসাইজ ভুজঙ্গ আসন। এটিকে পা দুটিকে এরকম সোজা করবেন, করে এবার হাত দিয়ে এইভাবে উঠবেন। এইভাবে 1 থেকে 2 মিনিট থাকবে। তো বন্ধুরা, এটা হলো লাস্ট এবং নেক্সট এক্সারসাইজ দেখাবো, সেটির নাম হলো ধনুক আসন। এই ধনুক আসন যাদের অ্যাপেন্ডিক্সের সমস্যা বা যাদের প্যারালাইসিসের সমস্যা তারা কিন্তু কখনোই করবেন না। যাদের স্পন্ডিলাইটিসের সমস্যা, মাজার সমস্যা, তারা কিন্তু এই এক্সারসাইজটা করবেন না, ঠিক আছে। এটা হচ্ছে ধনুক আসন, অনেকটা ধনুকের মতোই দেখতে। তা যেই কথাগুলো বললাম, যাদের যাদের এইসব সমস্যা আছে তারা কিন্তু এগুলো করবেন না, এই এক্সারসাইজটা যেটা দেখাচ্ছি লাস্ট। তো বন্ধুরা, এইভাবে প্রথমে চিত হয়ে শোবেন, একদম মানে উপর হয়ে, এইভাবে বিছানার উপর উপর হয়ে শোবেন। এই বাঁ হাত দিয়ে বাঁ পাটা ধরবেন, ডান হাত দিয়ে ডান পাটা ধরবেন, ধরে নিতম্বের কাছে আনবেন, এইভাবে নিতম্বের কাছে আনবেন, পেটের ওপর ভর দেবেন, দিয়ে সামনের দিকে তাকাবেন ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে, একটু হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক দেবে, দিয়ে আমাকে উৎসাহ করবে এরকম নিত্য নতুন ভিডিও বানানোর জন্য। এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে এবং নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।
এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোনো ডায়াবেটিসের পেশেন্ট যদি থাকে এরকম আপনাদের কোনো আত্মীয় স্বজন, তাদের কাছে এটা শেয়ার করে দিন যাতে তারা এরকম করে এবং রোগ থেকে মুক্ত হতে পারে। তো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।